এতো ভালো স্বামী পাইছিল আমার বউ, খালি কই তো মাগো পিঙ্কিকে বাড়িতে আমি তোমার মাথা শাশুড়ি পাইছি, আমি আমি তোমার ছেলের মাথা স্বামী পাইছি, আমার ছেলের কোনো তোমার ছেলের কোনো নিশানা শুনাই, আমি খুব ভালো স্বামী পাইছি দিদি ভাই জানো। শম্পাকে ধরবে না, আজ আমার স্বামীকে কেঁদেছে, ও যদি কালকে কথা বলিয়ে দিত। উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ নদিয়ার কল্যাণী থানার সগুনা এলাকার যুবক অলোক বিশ্বাস, বয়স 35। ট্রেকিং এর জন্য চতুর্থীর বিকেলে বাড়ি থেকে বের হন পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষক অলোক বিশ্বাস। পরিবারের দাবি, এলাকার আরেকজন যুবকের সাথে কলকাতা সহ বিভিন্ন এলাকার মোট 18 জন উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের মহাপঞ্চকল রোডে ট্রেকিং এর জন্য যায়। গত কয়েকদিন ধরেই পরিবারের সাথে ফোনে কথা হয়নি অলোকের। আজ সকালে উত্তরাখণ্ড থেকে পরিবারকে ফোন করে অলোকের নিখোঁজের খবর জানানো হয়। প্রত্যেকে কি বিভিন্ন জেলা? না না, কলকাতার থেকে, আমাদের এখান থেকে দুজন গেছে, জয়ন্ত পাল বলে একটা হেডমাস্টার, হেডমাস্টার এর স্কুলে। আপনার হাজবেন্ড কি করে? ও প্রাইমারি স্কুলে চাকরি করে। ওরা কোন রুটে গেছিল, কিছু বলে গেছিল কোন রুটে যাচ্ছে কিছু? না না, ওটা আমাকে কিছু জানায়নি। লাস্ট কবে কথা হয়েছে আপনার সাথে? আপনার সাথে অষ্টমীর লাস্ট সকালবেলা কথা হয়েছে, মার সাথে দুপুরবেলা কথা হয়েছে, মার সাথে দুবার কথা হয়েছে, তারপর থেকে আমি ফোন করে যাচ্ছি, ফোন সুইচ টপ বলে যাচ্ছে, আর ফোনে পাওয়া যাচ্ছে না ওকে, আর পাওয়া যাচ্ছে না। হিন্দিতে বলছে যে পোস্টমর্টম হয়েছে, অনেকের ঘর থেকে বলছেন আনছে। হ্যাঁ এই শুনেই আমরা এরকম। আপনারা কালকে জানতে পারেননি গতকাল? না না না, কালকে এরা এসেছিল ভিডিও থেকে, আমরা বাড়িতে ছিলাম না, আমরা কল্যাণীতে ছিলাম, ফোন করে বলছিল যে এরকম অলোকের সাথে কতদিন কথা হয় না, আমরা বলছি 6-7 দিন ধরে ফোনে পাওয়া যাচ্ছে না, কথা বলা হচ্ছে না। তারপর উনি আবার বলছে এর সাথে কে গেছে, তারপর জয়ন্ত পাল গেছে, তা ওনাদের ওনাদের ঠিকানা আবার দেওয়া হয়েছে, উনি আবার খুঁজতে খুঁজতে ওই বাড়ি গেছে, দিয়ে ওনার নাম্বার নিয়েছে, নিয়ে আমাদের আবার ফোন করে জানায় যে সবাই ভালো আছে, সুস্থ আছে। আমি আবার জিজ্ঞাসা করলাম অলোক কেমন আছে, বললো সবাই ভালো আছে, এক এক করে নাম আছে। কবে এটা কবে বলেছে? কালকে বলেছে। কটার সময়? বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। আমার বিয়ে আমার বেনারসি, নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।
ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচিয়াপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।